গুলি করে মারতে পারেন, প্রয়োজনে আপনি আমাকে ধরে আজাদ দিতে পারেন, প্রয়োজনে আমার রক্তে রাজপথ লাল হতে পারে, কিন্তু আমার গতির পরিবর্তন হবে না, হবে না, হবে না। তবে সত্য কথাটা অবশ্যই বলতে হবে। সত্য কথা যদি আমি বলতে না পারি, আমি কি বাংলাদেশের নাগরিক নই? আমি কি মায়ানমার থেকে এসেছি না ভারত থেকে এসেছি? আপনি মুখ ফুটে মিথ্যা কথা বলতে পারেন, আর আমি সত্য কথা বলতে পারবো না কেন? আপনি রাতের ভোটে পাশ করিয়ে মাতব্বর হয়েছেন, কোন বেটা আপনার ভোট দিয়েছে? আপনার বউ আপনার ভোট দেয়নি, আপনার মাও আপনার ভোট দেয়নি, আপনি নেতা হয়েছেন, আপনি কিসের মাতব্বরি করেন? আপনার বউ আপনার ভোট দেয়নি, আপনি ডাকাতির বাচ্চা, ডাকাত চোরের বাচ্চা, চোর। এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, আর কক্সবাজারে ঢুকবো না। আজকে আমি আমার মায়ের কোলে ফিরে যাব না, তবু আমার গতি পরিবর্তন হবে না, হবে না, হবে না। মাইক আপনি নিতে পারবেন না, মাইক আপনি নিতে পারবেন না, আপনার মাইক নেবার কথা বলবেন, আপনার মাইক নেবার অধিকার কে দিল? এখানে আমি কথা বলছি, আপনি মাইক নেবেন কেন? আপনি কেন মাইক নেবেন? আপনার মাইক محمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب بي دي تي في والله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মানির রহিম ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأدلونا
السبيل ربنا آتهم ضعفين من العذاب وَلْعَنُهُمْ لَعَنًا كَبِيرًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَتَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِندَ اللَّهِ وَزِيهًا صدق الله المولان العظيم واما شان حدیث قال النبی صلی اللہ علیہ وسلم افضل الجہاد کلمۃ الحق عند سلطان جائر او کما قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان اللہ وملائکته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহব্বতের শহীদ জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদানা আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা কেউ বা তোমার পাগল বলে কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে জাদু কর আল্লাহ আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মামেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মামেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হল যে ভাংসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিকই বেলা বাড়ে বাড়ে ছেলেটিও ও
সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা জোরে হাবিবেনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর এই কালিমার জন্য রাসূল মারি খেয়েছেন তায়েফে, ঘর ছেড়েছেন দেশ ছেড়েছেন মোহাম্মদ মাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কক্সবাজার জেলার ঈদগাঁও থানার অন্তর্গত ইসলামপুর ইসলামাবাদ 72 হাজিপাড়া সিরাত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 16তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 21 নভেম্বর 2021 রোজ রবিবার। আজকের এই সিরাত মাহফিলের বর্তমান সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, মঞ্চভূষ্ট বর্তমান চেয়ারম্যান সহ চেয়ারম্যান পদপ্রার্থী ভাইয়েরা, অবভূষ্ট আছেন অত্র ওয়ার্ডের সুযোগ্য মেম্বার সহ দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করলেন তরুণ উদীয়মান বক্তা সুললিত কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠ বাগ্মী বক্তা। আমি শুয়ে শুয়ে ভাবতেছিলাম এই বক্তার পরে আমার আলোচনা আর আজকে হবে না, যে গরম বক্তা রে ভাই। আপনাদের এই পাশের সন্তান আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আয়ুব আলী আনসারি সাহেব, আল্লাহ এই যুবককে আরো অনেক দিন হায়াত দান করুন, আমিন। তার কণ্ঠ দিয়ে আরো জোরালো বক্তব্য যেন জাতি শুনতে পায়, আমিন। এজন্য অন্তর খুলে তার জন্য আমরা দোয়া করছি। আসরের পরের থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা ইউনুস বিন নাজির সাহেব, হযরত মাওলানা হাফেজ বদিউল আলম সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, ঈদগাহ থানার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি।
আশা করছি সবাই মিলে সালামের জবাবটা জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। আচ্ছা বলুন তো, আপনি আমি মুসলমান এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বৌদ্ধ বানাতে পারতেন, তা না বানিয়ে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন কি বানিয়েছেন? আচ্ছা আপনি যে মুসলমান, আপনি কি দরখাস্ত করে মুসলমান হয়েছেন যে আল্লাহ অন্যরে যা বানা বানা আমার বলে মুসলমান বানানো লাগবে? আবার এমনটি হয়েছে আল্লাহ কক্সবাজারের এই ঈদগার মুসলমানদের যদি মুসলমানিত্ব না দাও তাহলে তোমার ক্ষমতার বিরুদ্ধে আমরা মিছিল করবো, এরকম কোনো ব্যবস্থা ছিল? আল্লাহ দয়া করে বিনা চাওয়ায় বিনা পাওয়ায় আপনাকে আমাকে কি বানিয়েছেন? আবার দেখেন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ দুই ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবন একত্ব নামাজ পড়ে না উনিও মুসলমান, কেউ কোরআন হাদিসের গায়ে আগুন লাগাচ্ছে উনিও মুসলমান, কেউ আল্লাহর ওলিদের বিরুদ্ধে মামলা দিচ্ছে উনিও মুসলমান, কেউ আলেমদেরকে রাজপথে গুলি করে মেরে আনন্দ করতেছে উনিও মুসলমান, কেউ কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে উনিও মুসলমান, কেউ আলেমদের ফাঁসিতে ঝুলাই আনন্দ করতেছে উনিও মুসলমান। আপনিও মুসলমান আমিও মুসলমান। আল্লাহ বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলি কি সম্মানের কোনো ক্ষতি হয়? তাহলে আমরা আল্লাহু আকবার বলতে আপনি মুখ বন্ধ করে বসে আছেন কে? মুখ বন্ধ করে বসে আছেন, আল্লাহ পাক ওই অবস্থায় বলো মুখ বন্ধ করে দিতে পারে? আপনি আল্লাহু আকবার নামটা উচ্চারণ করতে পারলেন না, আল্লাহ কিন্তু রাতেই মুখ কিন্তু আটা দিয়ে জোড়া লাগাই দিতে পারে। এই জন্য সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কার কথা? আয়াতটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। কে বলছেন? এবার বলুন তো কক্সবাজারের মুসলমানেরা, পৃথিবীতে এখন মানুষ কত? কত পৃথিবীতে এখন মানুষ কত বলেন? 700 কোটির উপরে, 700 কোটির উপরে মানুষ। তার ভিতরে গোটা পৃথিবীতে মুসলমান কয় কোটি? 200 কোটির উপরে। এবার বলুন তো ওই 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করি আমরা কয় কোটি? কত? 16 কোটি 90 লক্ষ, তার মানে 17 কোটি। এই 17 কোটি মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি, এই 17 কোটি মানুষ কি সব মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি? ভালো করে বলছেন, প্রথম ছিল 700 কোটি, তারপর হলো কয় কোটি? 200 কোটি। 200 কোটির ভিতরে হলো 17 কোটি, 17 কোটির ভিতর থেকে 1 কোটি বাদ দিলাম, তাহলে মুসলমান কয় কোটি?
এই 16 কোটি মুসলমানের ভিতরে দৈনিক আজান হলে বা জামাত মসজিদে গিয়ে নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি? 1 কোটি হবে? 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 1 কোটি হলে কিন্তু 16 জনের ভিতরে একজন নামাজি হওয়া লাগবে, হবে না? আবার এই 16 কোটির ভিতরে 1 কোটিও যদি নামাজি হয়, আল্লাহর কসম বাংলার মুসলমানেরা নামাজে কি বলতে হয় তা জানে না, যদিও সূরা ফাতিহা জানে তা সূরা ইখলাস জানে না, যদিও সূরা ইখলাস জানে আত্তা হিয়াতু জানে না। আর যারা জানে কোন তারা মাতব্বারি করে বেশি। মসজিদ কমিটির সভাপতি কুল আল্লাহ সুর জানে না, মসজিদ কমিটির সেক্রেটারি 70 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি, আর মরার আগে দাড়ি উঠবে কিনা আল্লাহই ভালো জানে। এনারাই হইল মসজিদ মাদ্রাসার সভাপতি, কথা বলেন ঠিক না বে? ঠিক। শুক্রবারের দিন ইমাম সাহেব যদি একটু বড় হুজুরি নিয়ে কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, সুদ ঘুষেরি নিয়ে কথা বলে, দেখবেন ওনারাই ওক করে ঠেলে উঠে বলে, হুজুর এই জাতীয় আলোচনায় এ মসজিদই চলবে না। মসজিদ কারোর বাবার পৈতৃক সম্পদ নয়, মসজিদ হলো মুসলমানদের, মুসলমানদের মসজিদে আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোচনা চলবে। তোমার যদি ভালো না লাগে তুমি মসজিদ থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু ইমাম সাহেবের উপর আঙুল উঁচু করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। সুদখোর ঘুষখোরেরাই আমাদের সমাজের মাতব্বর। এখন কোরআন হাদিসের ফতোয়া আলেম আলামা দিচ্ছে না, এখন ফতোয়া দিচ্ছে তারাই যারা কুলু আল্লাহ সুরো পড়তে পারে না। কি কায়দায় সুরো পড়ে? কুলু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ। এনারাই ফতোয়া দিচ্ছে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আমাদের দেশের সবচেয়ে বড় সিয়ারে যিনি বসে আছেন উনি বলেন লাকুম দিনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস। আর আমাদের দেশের জাতীয় সংসদে একদল বিয়াদব যে সেখানে নানান ধরনের কথা বলে, তারা বলে আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করছি। ভাই বাংলাদেশের হুজুররা কোরআনের অপব্যাখ্যা করছে, উনি আত্মাইয়া তো পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে উঠে গায় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম, ওনারাই বলে বেড়াচ্ছে আমরা নাকি শরীয়তের অপব্যাখ্যা করছি। আমার ভাষায় আমি বলি, এখন আর গাই গরুতি দুধ দিচ্ছে না, এখন এড়ি গরুতি দুধ দিয়ে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সোনা মুসলমান পৃথিবীতে তোমরা প্রথম ছিলে 700 কোটি, তারপরে বাছাই করলাম 200 কোটি, 200 কোটির ভিতর থেকে তুমি যে দেশে বসবাস করছো এই দেশে তোমরা 16 কোটি মুসলমান, এই 16 কোটি মুসলমানের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ পথে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাহলে ইমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ইমান কি আপনার আমার আছে? জোরে বলুন আছে, আরো জোরে বলুন আছে। তাই যদি থাকে এত ভয় পাও কেন মুসলমান? তোমার হায়াত, তোমার মৌত, তোমার রেজেক, তোমার সম্পদ, তোমার মৃত্যু সব কিছু কার হাতে? বিশ্বাস করো কক্সবাজারের মুসলমানেরা, যদি আল্লাহ আমার বাজেট না করে থাকে, গোটা ঈদগার সব শয়তানেরা একসঙ্গে একজোট হয়ে আমার কিছুই করতে পারবে না। আর মালিকের বাজেট যদি হয়ে থাকে কিছু করা লাগবে না, কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে জিহাদির মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং হায়াত মৌত কার হাতে? সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়ে
সুন্দর জীবন দিয়ে সুন্দর স্বাস্থ্য দিয়ে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া জোরে না আসতে। তাহলে এবার আর কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরুদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, পৃথিবীতে যত নেতা আসুক, পৃথিবীতে যত ক্ষমতাধর লোক আসুক না কেন, তোমার চরিত্রের সঙ্গে কারোর চরিত্র মেলবে না। তোমাকে আমি উত্তম করে তৈরি করেছি, তোমার চরিত্রের সঙ্গে বিশ্বের কোন মানুষের চরিত্র মেলানো সম্ভব নয়। আমরা বলি অমুকি চরিত্র ফুলের মতন পবিত্র, বাদাম বস অশন, অমুকির চরিত্র ফুলের মতন পবিত্র, অমুকির চরিত্র ফুলের মতন পবিত্র যদি হয় তাহলে ওষুধ খায় কেন? অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র যদি হয় পরের নারীর হাত ধরি টানে কেন? ওর চরিত্র যদি ফুলের মতন পবিত্র হয়, ও যখন পাওয়ারে যায় ওর যন্ত্রণায় সুন্দর নারীরা রাস্তায় বাহির হতে পারে না। 90 বছরের বুড়ো হয়ে গেছে তাও 17-18 বছরের মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আবার নির্বাচনের সময় আসলে কায় বিসমিল্লাহির রহমানির রহিম, এবারের মার্কা হুক্কা মার্কা। আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র, এ ধরনের স্লোগান আমার দেশে হয় না? হয় না। অথচ আমার আল্লাহ বলেছেন নবীগণ, তোমার চেয়ে উত্তম চরিত্র বানার পৃথিবীতে কেউ আসেনি, আসবে না, আসা সম্ভব? অতীতে নবীর চেয়ে ভালো মানুষ কেউ ছিল না, বর্তমান আগামী কেউ আসবে না, আসা সম্ভব নয়। নবী ছিলেন একজন আদর্শ পিতা, নবী ছিলেন একজন আদর্শ স্বামী, নবী ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক, নবী ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, নবী ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক, নবী ছিলেন একজন আদর্শ স্বামী। নবীর সঙ্গে পৃথিবীতে কারোর তুলনা হবে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবীজি দায়িত্ব পালন করে ঘরে ফিরতেন, আমার রান্না করতে দেরি হয়ে গেছে, নবী আমার পাশে থেকে থেকে তরকারি কুটি দিয়েছে, নবী আমার উনানে জাল দিয়ে দিয়েছে, নবী আমার রান্নার কাজে সহযোগিতা করেছে। এক বড় ভুরুকুসকে বলেননি এ যে আমি নেতা, রান্না করতে দেরি হলো কেন? এর নাম হলো নবী। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে হাজারো নেতা একসঙ্গে করে দল নেতা বানানো যায়, কিন্তু আদর্শ নবীর মতন নেতা বানানো যাবে না। আমার দেশ স্বাধীন হইল 50 বছর, আর আমরা বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এক মানুষ কি হাজার বছর বাঁচে? অথচ বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাজার বছর কোন জায়গার তাই সেটা আল্লাহই ভালো জানে, আর ওনারাই ভালো জানে। যতই বলো না কেন, তোমরা সব নেতা একজোট হয়ে এক জায়গায় করলে আমার নবীর একটা পশমের সম পরিমাণ হতে পারবা না। কেমন ছিলেন আমার নবী? কখনো 4-5 দিন পর্যন্ত নবী না খেয়ে থেকেছে, কখনো 3 দিন খেয়েছে, কখনো 3 দিন খাই নাই।
এমন জীবন চলে গেছে। রাসূল বলেছেন সাত দিন পর্যন্ত আমি নবী আমার ঘরে উনানে আগুন জ্বলত না। এরকম একটা অবস্থায় একটা সময় গেছে নবীজির পাঁচ দিন খাওয়া হয় না, আবু বকরের চার দিন খাওয়া হয় না, ওমরের তিন দিন খাওয়া হয় না, মসজিদের আজান হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি আজিজুল ইসলাম এর কণ্ঠের আজান, ও কি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠের আজান, ও কি মরহুম পীর সাহেব মরহুম পীর সাহেব চরমনাই হুজুরের আজান। ও আজান হলো সুললিত কণ্ঠ, অন্তরের অন্তস্থল থেকে যে আজান দিত তিনি হচ্ছেন হযরতে বেলাল। বেলালের কণ্ঠে আজান হয়ে গেল, ক্ষুধার্ত নবী ঘরে থাকতে বললেন না, নামাজে আসলেন। নবী ইমামতিতে দাঁড়ায় গেলেন আবু বকর ওমর নবীজির পিছনে। নবীজির কয়দিন খাওয়া হয় না, আবু বকরের কয়দিন, হযরত ওমরের কয়দিন। নামাজ হয়ে গেল, সবাই নিজ নিজ ঘরে ফিরে গেলেন। রাসূল আয়েশা ডেকে বলতে যায়, আয়েশা আর তো মাজা সোজা করে দাঁড়াতে পারি না রে আয়েশা, আর তো কথা বলতে পারি না, কোনো খাবারের ব্যবস্থা কি হয়েছে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো জানেন পাঁচ দিন কোনো জায়গাতে কোনো খাবার আসে না। নবীজি চুপ মেরে বসে থাকলেন। হযরত আবু বকর ঘরে যেয়ে বলেন, উম্মে রুমান, আর কত কষ্ট করব, মক্কায় যখন ছিলাম তখন তো অর্থের অভাব ছিল না, কিন্তু এখন ইসলাম গ্রহণ করার পরে না খেয়ে না খেয়ে তো চিমটি মেরে যাচ্ছি। উম্মে রুমান বললেন, স্বামী কোনো খাবার নাই, দুঃখ করো না, ধৈর্যের ভিতরে আল্লাহ বরকত দিয়ে। হযরত ওমর একই কথা বললেন, যখন কোনো খাবার হলো না, আবু বকর বললেন, থাকো আমি একটু মসজিদে নববীতে যাই, রসুলের ঘরের সামনাসামনি বসে থাকব, যদি রসুল ঘরের ভিতরে কিছু খায় আর দরজার ফাঁক দিয়ে যদি দেখে আবু বকর বসে আছে, আমার বিশ্বাস আমারে কিছু না দিয়ে নবী একা একা খেতে পারবে না। নবীজির শ্বশুর ছিলেন আবু বকর, কথা ঠিক নাবে? ঠিক। নবীজির স্ত্রী আয়েশা কার মেয়ে ছিল বলেন তো? আবু বকরের মেয়ে। হ্যালো আবু বকর, রাসূলের ঘরের সোজাসুজি বসলেন, যদি নবীজি একটু ফাঁক দিয়ে তাকায় আমাকে মেহমানদারি করবে, আমার পেটের যন্ত্রণা কমে যাবে। ও আমার মুসলমানেরা, কত কষ্টে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর তুমি এখন মামার বাড়ির ডালির মতন শুধু গোস্ত খাও আর মুরগি খাও আর ভুড়ি লতাও আর ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও, তোমার ইসলাম আর রসুলের ইসলাম কখনো এক নয়। কেউ কোরআনের কথা বলে জেল খেটে মরতেছে, আর কেউ কোরআনের কথা বলে দাওয়াত খেয়ে গিয়ে ভুড়ি তরমুসির মতন লতাচ্ছে, কেউ বা ফতোয়া দিয়ে ইসলামটারে ধ্বংস করছে, আর কেউ বা দিন কায়েমের জন্য রাজপথে শাহাদাত বরণ করতেছে। আজকে আমার দেশের সবচেয়ে বড় অভাব মুসলমানদের ঐক্য। যদি বাংলাদেশের সব আলেমেরা এক প্ল্যাটফর্মে আসতো, আল্লাহর কসম আলেমেরা ফাঁসিতে ঝোলা তো দূরের কথা, আলেমদের দিকে বেকা নজরে তাকানোর মতন কোনো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। হযরত আবু বকর এক পর্যায়ে শুয়ে পড়লেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এমত অবস্থায় ওমর মসজিদে নববীতে আসলেন। বড় ভাই এখন অসময় মসজিদে কেন? আবু বকর বললেন, সেটা তো বুঝলাম, তুমি আসলে কেন? ওমর বলতেছে, বড় ভাই কথা গ্রহণ করে লাভ নাই, তিন দিন পর্যন্ত মেরুম্মা তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো আগুন জ্বলে না, না খেয়ে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, তাই মসজিদে নববীতে আসতে এসেছিলাম, যদি রহমাতুল্লিল আলামিন একটু আমাদের দাওয়াত করে। আবু বকর বলতেছে, উমার রে, তুমিও যে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, আমিও সেই ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি,
আমিও সেই ক্ষুধা নিয়ে মসজিদে নববীতে এসেছি। যদি নবী একটু মেহমানদারি করে, এমন অবস্থায় নবী ঘরের থেকে বাহিরে এসে দেখে দুইজন জান্নাতি বান্দা, দুইজন জান্নাতের মেহমান কাটা মুরগির মতন ছটপট করতেছে। নবীজি দুইজনের মাথার কাছে বসে বললেন, আবু বকর ওমর, অসময় মসজিদে কেন? ইয়া রাসূলুল্লাহ, ঘরে চার দিন আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ঘরে তিন দিন আগুন জ্বলে না। মনে করছিল আপনার বাড়ি মেহমান হব। নবী তখন পেটের জামাটা উঁচু করে বলেন, আবু বকর রে, ওমর রে, তোদের ঘরে তিন দিন পাঁচ দিন, তিন দিন চার দিন আগুন জ্বলে না, আর আমি নবী সাত দিন খেজুরার একটু পানি খেয়ে অবস্থান করতেছি, আমার ঘরে সাত দিন কোনো আগুন জ্বলতেছে না। আজকে ইসলামটা মামার বাড়ির ডালির মতন পেয়েছেন, যে যত পাচ্ছেন লুটে পুটে খাচ্ছেন। তোমার ইসলাম আর রসুলের ইসলাম, তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত, তোমার ধর্ম আর রসুলের ধর্ম, তোমার কোরআনের কথা রসুলের কোরআনের কথা যদি এক হতো, আল্লাহর কসম, আমার দেশে কারোর সাততলা বাড়ি আর কারোর গাছতলায় জায়গা হয় না, এটা আমার দেশে থাকত না। প্রিয় কক্সবাজারবাসী, নবীজি বললেন মসজিদে বসে কান্নাকাটি করলে পেটে ভাত যাবে না, মসজিদে বসে কান্নাকাটি করলে পেটে রুটি যাবে না, চলো আমরা কোন একজন সাহাবীর বাড়িতে যে একটু মেহমান হই। কার বাড়ি যাওয়া যায়? নবী বললেন, আমার প্রিয় সাহাবী আবু আইবির আনসার, আবু আইব আনসারির বাড়িতে চলো। আবু আইব কেবল জোহরের নামাজ পড়ে বাড়ি গেছে, তিনজন জান্নাতি মেহমান আবু আইব আনসারির বাড়িতে চলে গেলেন। আবু আইব তখন বাড়ি ছিলেন না, মাঠে তার খেজুর বাগান পরিচর্যা করতেছিলেন। তিনজন ছালাম দিলেন, আবু আইবের স্ত্রী খুশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা দেখে মনে হচ্ছে কতদিন জানি আপনি খান না। নবী বললেন, আবু আইবের স্ত্রী রে, ঠিকই বুঝেছ, তোমার নবীর সাত দিন পর্যন্ত উনানে আগুন জ্বলে না। আবু আইবের স্ত্রী খুশি হলেন, কিছু নাস্তা ছিল দিয়ে চলে গেলেন বাগানে, আর ওনাদের বসতে দিয়ে বললেন, আপনারা বসুন, আমি আপনাদের সাহাবিকে সংবাদ দেই। আবু আইবের কাছে যেয়ে বলতেছো, আবু আইব, তিনজন জান্নাতের মেহমান আমার বাড়ির বারান্দায় বসা, তবে আমি চেহারা দেখে বুঝেছি তিন দিনে তিনজনের মনে হয় দুপুরবেলা খাওয়া হয়নি। আবু আইব আনসারি অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, আল্লাহু আকবার, আমার বাড়ি জান্নাতি মেহমান। রসুল যে জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে? আর রসুল যে দশজন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন তার ভিতরে এক নম্বর কে? আবু বকর। দুই নম্বর কে? ওমর। তিনজন রসুল আবু আইব আনসারির বাড়িতে মেহমান, খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? দেশের মুসলমানেরা বাড়িতে ওসি সাহেব আসলি, ডিসি সাহেব আসলি, এমপি সাহেব আসলি খুশি হয়, আর আলেমদের এক মুঠো ভাত দিতে পারে না আমার দেশের মুসলমানেরা। যদি ওসি সাহেব বাড়ি আসে দুপুরবেলা নামাজে যেয়ে বলে, আমার বাড়ি কিন্তু ওসি সাহেব আসছিল, তার মানে কি বোঝায়? ওসি সাহেব আমার বাড়ি আনাগানা করতেছে মানে আমার লিঙ্ক কত দূরে দেখেছ তো, উল্টো পাল্টা করলে এমন মামলা দেবো যে কিয়ামতের আগে জামিন পাবা না। এটা ভয় দেখায়, কথা বলেন ঠিক না বে? ঠিক। চেয়ারম্যান পাইলে কেউ খুশি হয়, কেউ ডিসিএসপি পাইলে খুশি হয়, আর কেউ বা বাড়িতে আলে মোলা মাগিলে খুশি হয়। আবু আইব কিছু কাঁচা পাকে খেজুর দিলেন, নাস্তা করতে দাও, আমি আসতেছি। নাস্তা দেওয়া হলো, হযরত আবু আইব আনসারি বাড়ি আসলেন, এসে বললেন, কি মেহমানদারি করা যায়? বাড়িতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, ছাগলের বাচ্চাটা জবাই দেওয়া হলো, জবের রুটি বানালেন, দুপুরবেলা নবীর সামনে হাজির করলেন। নবী ওর থেকে দুখন রুটি আর দুই টুকরা গোস্ত একটা পোটলার ভিতরে পেরে কোটলা বানায়া আবু আইবকে বলেন, আবু আইব, রুটি দুইখানা আর গোস্ত দুইখানা আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো,
আমার ফাতেমা আমার সঙ্গে সাত দিন না খেয়ে আছে। পাঁচ দিন পর্যন্ত আমার মেয়ে ফাতেমা আমার সঙ্গে খানা পিনা করে না। আমি যখন ঘরের থেকে বেরিয়ে আসতেছিলাম, আমার ফাতেমা আমার হাত ধরে বলতেছিল, আব্বু মনে হয় কারোর বাড়ি দাওয়াত পেয়েছো, তুমি খেতে যাচ্ছ, কিন্তু তোমার মার মুখের দিকে তাকায় দেখো, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচতেছি না, সোজা হয়ে দাঁড়াইতে পারি না, একটু হাঁটাচলা করতে পারি না। ও আমার আব্বু, তুমি যদি খাও তোমার মেয়ে ফাতেমার কথা যেন ভুলে যেও না। ও আবাই বাঞ্চারি রুটি দুই কানার গোস্ত দুই কানা দিয়া সব গোস্ত দুই কানা রুটি দুই কানা দেওয়ার পরে আমার নবী খাওয়া শুরু করলেন। এটা যদি নবীজির চরিত্র হয়, এটা যদি নবীজির আখলাক হয়, ও আমার মুসলমানেরা, ওই আদর্শ যদি আজকে আপনার আমার ভিতরে থাকতো, বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যেত না। সুতরাং রসুলের আদর্শ ছাড়া আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের রসুল আমার ভালোবাসা। সেই রসুলের নামে ভালোবাসা দিয়ে, রসুলের নামে সালাম দিয়ে, রসুলের নামে দুরুদ দিয়ে আজকের মূল আলোচনার পর্বে চলে যাচ্ছি। আপনারা কষ্ট করে এখানে এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য? দুপুরের পরের থেকে এখানে কিসের আলোচনা হচ্ছে? আজকের মাহফিলটার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিল। এটা কিন্তু ওয়াজ মাহফিল না, এটা কি ওয়াজ মাহফিল? এটা কি হালকা জিকিরের মাহফিল? এটা কি দোয়ার মাহফিল? এটা কি ইসালে সওয়াবের মাহফিল? এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে এর অর্থ হচ্ছে যে মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয় তার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আচ্ছা বলুন তো, এই নামটা কারা দিয়েছে? তাফসিরুল কোরআন মাহফিল এই নামটা কারা দিয়েছে? কমিটি। আমরা দিয়েছি? কমিটি দিয়েছে, তাই না ভাই? সেই কমিটির ভিতরে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আর এই নয়জন চেয়ারম্যান পদপ্রার্থী আছে। তাহলে ওনারাই দিয়েছেন তাফসির মাহফিল। আপনাদের দাওয়াত করিছে ওনারা, আমারও দাওয়াত করিছে ওনারা, ওনারা আমাকে দাওয়াত করিছে হুজুর এসে তাফসির করবেন, আর আপনাদের দাওয়াত করিছে তাফসির শুনবেন। তাহলে আমরা তাফসির করব, ওনারা আপনারা তাফসির শুনবেন। এই তাফসির করতে গেলে তাফসির শোনার ভিতরে যদি কোনো ঝামেলা হয়, কমিটি বসবে আর ওই মেম্বার চেয়ারম্যান বসবে, আমরা বোঝাবুঝি তালে নেই, আমরা সবাই দাওয়াতি মেহমান। কথা ঠিক আছে না ভাই? এই ছোট হুজুররা উঠলে কেন? এক নম্বর। দুই নম্বর, তাফসিরুল কোরআন মাহফিল মানে হচ্ছে কোরআন থেকে তাফসির করা। আমি সুরা আহজাবের 66, 67, 68, 69, 70 আয়াত পড়েছি। এই চারটা আয়াতের তাফসির কোরবান নিয়ত করেছি, আল্লাহ যদি কবুল করে। সকলে বলুন আমিন। আমি কোরআন থেকে আলোচনা করব, আপনারা শুনবেন।
যদি কোনো জায়গায় ভুল হয় দয়া করে আলেমরা ভুল ধরবেন, যারা আলেমরা তারা ভুল ধরতে আসবেন না। দুই তিন নাম্বার, যদি মনে করেন হুজুর আপনি সারা দেশে আলোচনা করেন কিন্তু আমাদের এই ঈদগাঁও থানায় এই তাফসীরের আলোচনা করা যাবে না, যদি এটা আপনারা মনে করেন তাহলে কোরআন থেকে এই কথাগুলো উঠিয়ে দেন, কোরআনে থাকবে আর আলোচনা হবে না, ওটা আমরা জীবন গিলেও মেনে নেব না। আমাদের বাংলাদেশে একজন বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, উনি আবার বলতেছে জাতীয় সংসদে বিসমিল্লাহ আমি পছন্দ করি না। আমি আপনার জন্য চ্যালেঞ্জ করলাম, আপনি রাষ্ট্রধর্ম ইসলাম মানেন কি মানেন না ওটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন ওই বক্তব্যগুলো ঢাকার পল্টন ময়দানে এসে দেন পুলিশ ছাড়া, দেখা যাবে আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। সুতরাং এই মাহফিলটার নাম কি মাহফিল? তাফসীর মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআনের ব্যাখ্যা যে মাহফিল হয় সেই মাহফিলটার নাম আছে তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে আমি কি কোরআনের কথা এখানে বলতে পারবো? সবাই মিলে বলেন বলতে পারবো? আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে যে যাই করো না কোনো কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে শুনলে লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে শুনলি রহমত করবে কে? আপনাদের কি রহমতের দরকার আছে? আছে। এখানে এক দুই তিন চার পাঁচটা ফাঁক, এই পাঁচ ফাঁকের থেকে পাঁচজন লোক হাত তোলেন যে হুজুর আমার রহমতের দরকার নাই। ও যারা উপরে আছি তাদেরও কি রহমতের দরকার নেই এমন কোন লোক আছে? তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শোনো রহমত নাজিল করব। তাহলে যাদের রহমতের দরকার তারা কোরআন শুনবে, যাদের রহমতের দরকার নেই তারা এখনো আসেনি, আর যাদের রহমতের দরকার নেই তারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবে না। দেখবেন কিছু লোক ওজর ছাড়াই উঠি হাঁটা করে, ওর রহমতের দরকার নাই। আর আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রহমতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়েও না। তাহলে আল্লাহ বললেন কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? তাহলে আমরা রহমত নিয়ে বাড়ি যাব, সকলে রাজি? সকলে রাজি? সকলে রাজি? আর একটু সামনে যান, নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়িকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ এবং মসজিদের বাইরে এলাকার মানুষ যখন একত্রিত হয়ে যায়, ওদের ভিতর থেকে কেউ যখন কোরআন এবং হাদিসের দর্স পেশ করে, ওই কোরআন হাদিসের কথাগুলো নারী হোক আর পুরুষ হোক যদি চুপচাপ বসে বসে শোনে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। মাথার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হবে যারা চুপচাপ বসে কি শুনবে? জোরে বলেন কি শুনবে? আজকে যাদের জান্নাতের বাতাস সহ্য হচ্ছে না বাড়ি বসে আছেন, জান্নাতের বাতাস সহ্য হচ্ছে না ঘরে শুয়ে আছেন, বিশ্বাস করো দুনিয়ার জান্নাত সহ্য হয় না, আখেরাতের জান্নাত কপালে জড়বে না। আচ্ছা ভেস্তে যাবেন না, এরকম একটা লোক হাত তোলেন তো যে হুজুর আমার ভেস্তে যাওয়ার নিয়ত নেই, কেউ তো হাত তুলল না। এই ইসলামপুর না ইসলামাবাদ কোনটে? ইসলামপুর ইসলামাবাদ। এই ইসলামপুর ইসলামাবাদে সুদখোর আছে? আছে? হাত তোলেন। সুদ খাতি লজ্জা করেন, হাত তুলতে লজ্জা করতেছেন, সুদ করে বাচ্চা সুদ করে হাত তোলেন?
তাহলে এই গ্রামে ইসলামপুর ইসলামাবাদ ইসলামের সঙ্গে নাম আছে সুদ এরা খায় না সভাপতি সাহেব সুদ খায় না এরা হাত তুলতেছে না লজ্জা লেগে গেছে নাকি আমরাও দোয়া করি আল্লাহ আজকে যেমন মানুষের ভয়ে হাত তুললে না তুমি দয়া করে তোমার ভয় ওদের দেলের ভিতর তৈরি করে দাও তাহলে চুপচাপ বসে বসে যারা কোরআন শরীফ শুনবে তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস জান্নাতের বাতাস আজকের জান্নাত যারা সহ্য করতেছে পরকালের জান্নাত তারা পেয়ে যাবে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা আল্লাহ নবী বলেন মাতার পরে সামিয়ানা থাক আর নাই থাক যারা কোরআনের মাহফিলে বসে থাকবে ওদেরকে আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে ওয়া হাফাতুহুমুল মালাইকা বিশ্বাস করো মুসলমানেরা চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাঁধের পরে একজন আর একজনের কাঁধের পরে আর একজন আর একজনের কাঁধের পরে আর একজন এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে ওই ফেরেশতারা দোয়া করতেছে আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরার মানুষ নির্যাতিত জেলার মানুষ নিপীড়িত জেলার মানুষ ঘর ভাঙিয়ে ঘর বাড়ি ভাঙা মানুষ অগণিত মামলা খাওয়া মানুষ রাজপথে লড়াই করা মানুষ তোমার বান্দা ছুটে এসেছে আর সূরা আহজাব থেকে আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করতেছে আর তোমার কক্সবাজারের বান্দারা শুনতেছে আমরা ফেরেশতা দোয়া করতেছি আখিরি মোনাজাত করে যখন বাড়ি চলে যাবে ওদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দাও দোয়া করতেছে কারা জোরে বলেন দোয়া করতেছে কারা ফেরেশতাদের দোয়া কিন্তু অনেকে সহ্য হয় না ফেরেশতাদের দোয়া অনেকের সহ্য হয় না এই জন্য দেখবেন মোনাজাতের আগে কিছু লোক চলে যাবে এদের কপাল পুড়িয়েছে এই জন্য ফেরেশতাদের দোয়া এদের কাজে লাগে না এখানে যদি আল্লাহ রসুল থেমে যেতেন আমি আজিজুল থেমে যেতাম নবী জামার বলেন শুধু এখানে নয় ওয়া যাকার আল্লাহু ফিমান ইনদাহু আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের দেখে বলে ফেরেশতারা ইসলামপুর ইসলামাবাদের ওই হাজিপাড়ার দিকে তাকায় দেখো আমার বান্দা কোরআনের আলোচনা করতেছে আমার বান্দারা শুনতেছে বান্দিরা শুনতেছে তোমরা সাক্ষী থাকো যখন শেষ মোনাজাত শুরু হবে যখন শেষ মোনাজাত করে ওরা বেরিয়ে যাবে এসেছিল গুনাহ নিয়ে যাবে মাসুম বান্দা হয়ে এসেছিল গুনাহর বোঝা মাথায় করে নিয়ে বাড়ি যাবে সওয়াবের বোঝা মাথায় করে আমি আল্লাহ ওদের জীবনের সবারই গুনাহ মাফ করে দিলাম আল্লাহ রসুলের রওদা সত্য না মিথ্যা ও মুসলমান পায়ে ধরে বলি জীবনে একবার এসেছি আর আসতে পারবো কিনা জানি না আয়াতের আলোচনা শুরু করতেছি শেষ পর্যন্ত গোনা মাপ করে বাড়ি যাব রাজি 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 আল্লাহ কবুল করে আল্লাহ বলতেছেন অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না কারা বলে জোরে বলেন আরো জোরে বলেন এই জাতীয় কাফের আমার বাংলাদেশে এই জাতীয় কাফের আমার বাংলাদেশে নাই নাই থাকলেও কক্সবাজারে নাই কোরআন বলতে নিষেধ করে এরাম কাফের কি আমার দেশে আছে জোরে বলেন আছে আজকে দেখুন না জাতীয় সংসদে কোরআন আলোচনা করলে তাকে কটাক্ষ করা হচ্ছে আলেমরা মারা জেল খেটে মরতেছে আর মমতাদের মতন নাত্য কি জাতীয় সংসদে গান গাইয়ে বেড়াচ্ছে হিন্দুদের পুজো পার্বণে কোনো বাধা নাই যাত্রা গানে কোনো পুতুল নাচে কোনো সিনেমা হলে কোনো বাধা নাই যত বাধা সব কোরআনের মাহফিলে স্যার ঈদগাহ মাঠে একটা কোরআনের মাহফিল দেব বক্তা কেডা তারেক মনোয়ার হবে না হবে না বলা লোক আছে আমার দেশে জোরে বলেন বলা লোক আছে আমার দেশে তারেক মনোয়ার এসে কি যাত্রা গান গাবে পরের মেয়ে নাচাবে কিসের কথা বলবে কোরআনের কথা বলবে এই কোরআনের মাহফিলে যারা বাধা সৃষ্টি করলো তাই সে যত বড় সরকারি নেতা হোক না কেন যারা কোরআনের মাহফিলে 44 ধারা জারি করলো আমার বিশ্বাস যেদিন ওর জন্ম হয়েছিল ওর বৈধ বাপ ঘরে ছিল না ও অবৈধ ভাবে ওর জন্ম দিয়েছে এই জন্য কোরআনের মাহফিল সহ্য হয় না আল্লাহু আকবার
এক নেতার কাছে কোরআনের মাহফিলের অনুমতি আনতে গেছে। নেতা বলতেছে হবে না স্যার, 1,00,000 টাকা খরচ হয়ে গেছে স্যার, বক্তারও টাকা দেওয়া শেষ, মাইকিং লাইটিং সব শেষ স্যার, অনুমতি দেন। হবে না, হবে না। চলে আসতেছে মন খারাপ করে, পাঠাচ্ছিল এক পেশু, পেশু বোঝেন, দালাল বোঝেন, এটা হ্যাঁ পিয়ন, এই তো বুঝেছেন পিয়ন। দালাল বলতেছে কি কি হয়েছে এই ঘটনা, কয় স্যারের চা নাস্তা করা কিছু টাকা দেন, অনুমতি হয়ে যাবে। কে টাকা? চা নাস্তা টাকা। তো কর্তৃপক্ষ বলতে কত? তো বলতে বক্তার দেশেন কত? তো বলতে 30,000। তো বলতে তাহলে স্যারেরও 30,000 দেন। কিসের টাকা? চা নাস্তা টাকা। তা হাতে পায়ে ধরিয়ে বলি কই যে বাবক 15,000 আসছে, 15,000 টাকা দিছে। এইবার নেতা বলে যাও, কোরআন হাদিসের মাহফিল করবে, কোনো রাজনীতি আলোচনা হয় না। জানো কত টাকায় নেতা রাজি হইল? 15,000। কি করবে? চা নাস্তা করবে। চা নাস্তা কখন করে আপনাদের জেলার মানুষ? সকালবেলা। তাহলে সকালবেলা চা নাস্তা করতে কত নিল? তাহলে ও দুপুরবেলার খাওয়ার জন্য কয় টাকা লাগবে? আপনার বাড়ির পাশে কক্সবাজার সমুদ্র সৈকত, এর সাগরে যে তিমি থাকে, ওই তিমিরই মনে হয় 30,000 টাকা লাগে না। অথচ এই মুসলমানের বাচ্চা নেতার নামে, নেতা সাজে কোরআনের মাহফিলের অনুমতি দেবার নাম করে 15,000 টাকা চা নাস্তার টাকা নিলে, আল্লাহর কসম ওই টাকা বাড়ি নিয়ে যাবার আগেই এমন রোগ আল্লাহ দেবে, দুনিয়ার কোন ডাক্তারের রোগ ভালো করতে পারবে না। মাদ্রাসার থেকে লাশ হয়ে ফিরে আসা লাগবে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। অথচ যত দোষ সব হুজুরদের, রাস্তায় যদি একটা কুকুর মরি থাকে ও হুজুর জামিয়ে দিস, এক সময় জঙ্গলে বাঘ মারা গেল ও হুজুর রাই মেরিস, এক সময় গোটা বাংলাদেশে কারেন্ট বন্ধ হয়ে গেছিল তখন যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল, আমাদের দেশের নেতারা বলল ওই যুদ্ধ অপরাধীর বিচার বানচাল করার জন্য ওরা কারেন্ট বন্ধ করিয়া দিয়েছে। তারপরে এক সময় ঢাকায় একটা বিল্ডিং ধসে পড়েছিল, মনে আছে? আমাদের দেশের একটি কুমন্ত্রী, উনি জাতীয় সংসদে বলল স্যার এটা ওই হুজুরা ধাক্কাই ধাক্কাই ফেলাই দিয়েছে। এরা যখন কথা বলে তখন কুকুরেরও হাসি লাগে। আচ্ছা একটা 9-10 তলা বিল্ডিং ধাক্কাই ধাক্কাই ফেলাই না কোনো মানুষের পক্ষে সম্ভব? আমি মনে করলাম তুমি মন্ত্রী, তোমার কথার অনেক দাম, কারণ তোমার বেতনও বেশি, তোমার গাড়িও ভালো, তুমি একজন শীর্ষ নেতা, তোমার কথা আমরা মিথ্যা বলে মনে করতে পারি না। তবে ভালো করে বোঝো মন্ত্রী সাহেব, রাস্তায় কুকুর মল্লি যদি হুজুরির দোষ হয়, জঙ্গলের বাঘ মল্লি যদি হুজুরির দোষ হয়, গোটা দেশে কারেন্ট বন্ধ করে যদি হুজুরদের বিচার বাঞ্চাল করার জন্য হুজুররা পরিকল্পনা করতে পারে, যদি 9-10 তলা একটা বিল্ডিং হুজুররা ধাক্কাই ধাক্কাই ফেলাই দিতে পারে, হুজুরদের থেকে সাবধান হও, ওই হুজুররা যদি খেপে যায় একটা লাতি মারবে, মামার বাড়ি চলে যাবা, কিয়ামতের আগে আর ফিরতে পারবা না। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল, পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার
যত দোষনন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষনন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথাটা কি ঠিক বললাম? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? এরকম কথা কি আমি বলতে পারবো না, বন্ধ করে দেব? চলবে? কতক্ষণ? সারা রাত। সারা রাত চলবে? ওরে শরণে, বিরাট শক্ত লোক তো এলাকার লোক। সারা রাত থেকে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, গোনা হবে না সওয়াব হবে? গোনা হবে। সুতরাং আমি সারা রাত ওয়াজ করবো না, তবে একটা নিয়ত করি, হুজুর থাকবে যতক্ষণ, হ্যাঁ এই নিয়তটা কয়েন, হুজুর থাকবে যতক্ষণ, বাস। এখন কিছু কিছু লোক মনে করছে হুজুর কতক্ষণ যে থাকে, যেভাবে গোসাই গোসাই নেছি মানে সারা রাত না হলে ছেড়ে দেবে না। না ভাই, আমি দেখবেন বারবার ঘড়ি দেখবো, আমার একটা শূন্যতা আছে, সেটা হচ্ছে স্টেশনে রেলগাড়িটা, এই তো মাইবা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বসে ভাজি কখন বাজে বারোটা, আমিও বারবার অপেক্ষা করতে কখন বারোটা বাজবে, বারোটা বাজলেই হয়। সারা দেশে কথা বলি বারোটা পর্যন্ত, আপনি যদি দশটার সময় তুলবেন বারোটা পর্যন্ত কথা পাবেন, সাড়ে দশটায় তুললি বারোটা পর্যন্ত কথা পাবেন, এগারোটায় তুললি বারোটা পর্যন্ত কথা বলবেন, সাড়ে এগারোটা তুললি বারোটা পর্যন্ত কথা বলবেন, এইবার যদি পনি বারোটায় তোলেন তাও বারোটা পর্যন্ত কথা বলবো, যদি বারোটায় তোলেন তাহলে রব্বানা জলাম না ভুসানা হইলে। কক্সবাজার একটু বেশি কথা বলছে হবে না? হ্যাঁ ঠিক, আসলে কক্সবাজারের মুসলমানগুলো খুবই ভালো, হুজুররাও কিন্তু চালাক কম না, আর মুসল্লিরাও চালাক কম না, মুসল্লিরা কিন্তু বেশি চালাক, কারণ দুপুরের পরের থেকে ছয় হুজুর ওয়াজ করিস, তাহলে ছয় হুজুরির আলোচনা শুনে মুখস্থ করি আস, এইবার যে আলোচনাই করব সেই মুসল্লিরা কয় ও আলোচনা দশ বছর আগে শোনা হয়ে গেছে, এরকম পাকা মুসল্লি আছে না নাই? হুজুরও খুব চালাক, এক মাহফিলে আঠারো জন শ্রোতা, শেষ বক্তার তুলেছে বারোটার সময়, এখন হুজুর উঠে দেখতেছে আঠারো জন শ্রোতার ভিতরে ষোলো জন ঘুমাইয়াছে, তাহলে জীবিত আছে কয়জন? দুইজন। আমরা যখন মৃত্যু, আমরা যখন ঘুমাই তখন কি বলে ঘুমাই? আল্লাহুমা বিইসমিকা, আল্লাহর নামে তোমার, আল্লাহ তোমার নামে কি করলাম, মারা গেলাম, আবার তোমার নামে জীবিত হবো, তার মানে ষোলো জন মারা গেছে, আমু তো আহিয়া ষোলো জন মারা গেছে, আর দুইজন ওই দুই খুঁটির গায়ে হেলান দিয়ে পিটপিট 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 করে খড়কুল্লো মাছের মতন তাকাচ্ছে, শেষ বক্তা এসে দেখে দুজন আছে, তো বলতে ভাই তোমরা ঘুমাওনি, তো বলতে ঘুম আসছিল, তা দেখতেছি হুজুরের ভাব কি, তো বলতে ষোলো জনে ডেকে দাও, কাজ হুজুর ওরা ঘুমাইছে ঘুমুক, কাছে না এখনই মোনাজাত হবে, ডাকো ওদের ডাকো, এখন গায়ে ধরে ডায় ভাই ওটা মোনাজাত হবে, এখন হুজুর ওদের ডেকে দিয়ে সবাইকে নিয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, কিয়াম করার পরে বসিস, বসে বসে সূরা ফাতিহা পড়ুন, একলা শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, তার মানে এখন কি হবে? মোনাজাত হবে। এখন এইবার ওই ষোলো জন কি দেখে গেছে না, এখন কমিটির লোক বলিস হুজুর লোক থাকার না থাক দু ঘন্টা ওয়াজ করবেন, লোক না থাকলেও আপনি এক লাখ লস করবেন, মাইকালা শুনবে, কারণ আমি ছেড়ে না দিতে তাহলে তার মাইকালা দায়িত্ব পিকতে না, তোমার খবর আছে। এখন হুজুর ওই দুই ঘন্টা ওয়াজ করার নাম করে ওকে জাগাই দিয়েছে, জাগাই দিয়ে মোনাজাত শুরু করেছে, মোনাজাতের ভিতরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই আমার পাঁচ ওয়াক্ত নামাজ যদি কাজী করো আশি হোক বা জাহান্নামে থাকবা, রোজা না থাকলে জাহান্নামে যাবা, পদ্মা না করলে দোজখে পড়বা, মোনাজাতের ভিতরেই ওয়াজ চলতেছে, মুসল্লি তো চালাক কম না, একজন উঠে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর বলতে আমার এখন মোনাজাত শেষ হয়নি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠেলে উঠলি কেন? কয় হুজুর বুঝেছি ওয়াজ মোনাজাতের ভিতরেই ওয়াজ হচ্ছে,
আমি অত চালাকি আপনাদের সাথে করব না, শুধুমাত্র যতটুক কথা প্রয়োজন ততটুক বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। ততটুক পর্যন্ত সময় আপনারা আমার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, আজিজুল ইসলাম জিহাদের আলোচনা নেটে শুনেছে কিন্তু সরাসরি কোনোদিন শুনুনি, সরাসরি কোনোদিন দেখুনি, তোমরা ফেসবুকে তারপরে আইডিতে দিয়ে অনেক জায়গায় আলোচনা শুনেছো কিন্তু ডাইরেক্ট আলোচনা শুনুনি, আজকে একটু শুনতে বসেছো কিন্তু কড়া কড়া কথা বলো বুঝতে পারোনি, এই জন্য হট্টগোল বাধাই দাও, মারামারি বাধাই দাও, চলো বাড়ি ফিরে যাই। তাহলে কোরআনের কথায় বাধা দেওয়া হট্টগোল বাধাই নিয়ে কার কাজ? কাফেরের কাজ। কার কাজ? জোরে বলেন কার কাজ? তাহলে আমি কথা বলবো যদি বারোটা পর্যন্ত বলি, আর সময় আছে হয়তো, আর সময় আছে হয়তো 50 মিনিট, এই 50টা মিনিট কোরআনের জন্য থাকতে হবে, কোনো হট্টগোল বাদালি হবে না, মারামারি বাদালি হবে না, হুজুরকে ফেলাই রেখে চলে গেলে চলবে না। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখান। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, হাত নামা। কারে উঁচু করে দেখাইছেন? আল্লাহকে হাত উঁচু করা দেখেছে? দেখেছে। কি দেব বলেছেন আপনারা শুনবো কয়টা পর্যন্ত? হুজুর না সারা রাত না, হুজুর থাকবে যতক্ষণ আমরাও থাকবো ততক্ষণ, তাই নিয়ত করেছি না? এখন আপনি নিয়ত করেছেন আর আমি সময় বেঁধে দিয়েছি 12টা পর্যন্ত, এর আগে যদি কোনো মুসলমান কোরআনের মাহফিল থেকে চলে যান আমরা সবাই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, বলবো আল্লাহ হাত উঁচু করেছিল থাকিনি। যান, যারা যারা যাবেন এবার চল যান, যান, আমরাও দেখি শয়তান কোনটা যায়। কোরআনের মাহফিল মুসলমান শুনবে, শয়তানে শুনবে না। তাহলে আমি যতক্ষণ আলোচনা করব থাকবেন আপনারা? আপনারা কি কোরআনকে ভালোবাসেন? যাদের কোরআনের ভালোবাসা দেলের ভিতরে আছে, যাদের দেলের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা একটুখানি সামনের দিকে গিয়ে আসবেন। আর যাদের ভয় কোরআনের ভয় যাদের দেলের ভিতরে নেই, তাদের সইতে হবে না, যে জায়গা আছেন ওই জায়গায় থাকবেন। কিন্তু কোরআনের মহব্বত যদি থাকে, সামনে জায়গা থাকলে জায়গাটা একটুখানি পূরণ করে নিয়ে বসবেন, অনেকগুলো লোক দাঁড়াই আছে, যদি কোরআনের মহব্বত থাকে। আর যদি বলেন হুজুর আমার মহব্বত তো নেই, তাহলে যে জায়গায় বসে আছেন ওই জায়গায় থাকেন, আসেন। ওই যে দুজন লোক চলে যাচ্ছে, আমি তো চলে যাক বলিনি, আমি আরো দাঁড়ানো লোকের বসা যায় করলাম, আর আপনি চলে যাচ্ছেন দুলা ভাই, এ মুসলমান না অন্য কিছু। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, চলো এ তাকবীর ধ্বনি ধরায়ে আর একবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফেরও বেঈমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফেরও বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার
করো রে চুরমার দেও রে সেই হুঙ্কার করো রে চুরমার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আরাকবার যে সুরাত থেকে তেলাওয়াত করেছি সুরাটার নাম হচ্ছে সুরাতুল আহজাব কোন সুরা একুশ নম্বর পারার ৩৩ নম্বর সুরা নাম কি আহজাব আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী আহজাব শব্দের অর্থ কি শত্রু বাহিনী ইসলামের ইতিহাসে কাফের আর মুসলমানদের ভিতরে তৃতীয় যুদ্ধ সেই যুদ্ধটার নাম কি আহজাব বলেন সেই যুদ্ধটার নাম কি প্রথম মুসলমান আর কাফের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি প্রথম কাফের আর মুসলমানের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল যুদ্ধটার নাম কি বদর বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা কত আর কাফেরদের সংখ্যা কত ১০০০ কাফের সংখ্যার ভিতরে সবচেয়ে বড় নেতা আবু জেহেল নেতৃত্ব দিয়েছিল তাদের মোকাবেলা করে যদি ৩১৩ জন মুসলমান বিজয়ের পতাকা ছিনে আনতে পারে রে কক্সবাজারের মুসলমানেরা ভয়ে পেও না ময়দানে নামো আল্লাহ পাক আজ হোক কাল হোক বিজয়ের পতাকা হাতে তুলে দেবেই কিসের ভয় পাও ওই টেকিলার মতন দুই একজন মন্ত্রীর কথা শুনি কিসের ভয় পাও ওর কাছে কত জনপ্রিয়তা জনগণ ভালোই জানে এতই যদি জনপ্রিয় হব পুলিশ ছাড়া রাস্তায় নামো এতই যদি জনপ্রিয়তা হব তাহলে দিনের ভোট রাতে করে মাতব্বারি করতে এখানে দু না ভাই দিনের ভোট দিনে দাও দেখা যাবে তোমার কয়জন সমর্থক আছে আর আমার কয়জন কর্মী আছে হয়েছে ঠিক আপনারা কি বেশি আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছে বাস আমি যতক্ষণ অস করব আলোচনা করবে একটাও ঘুমাবে না দেখেন এই ছোটগুলো দেখেন খেয়াল করে ছোটগুলো টিপ টিপ করতেছে পরপর হবে একসঙ্গে হওয়ার দরকার নেই তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ৩১৩ কাফেরদের সংখ্যা কত ১০০০ মধ্যে ১০০০ সুসজ্জিত সৈনিক অস্ত্র শস্ত্র ঘোড়া খাদ্য রসদের কোনো কম ছিল না মুসলমানদের সংখ্যা ৩১৩ জন ৩১৩ জন ইমানের বলে বলিয়ান হয়ে রাস্তায় নেমেছে কাফের গোষ্ঠীরা ময়দান ছেড়ে পালিয়েছে আজকে মুসলমানেরা বাংলার মুনাফেকদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে মুনাফেকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ময়দানে নামো বাতিলপন্থীরা বাতিলপন্থীরা প্যান্টের হুক লাগানোর সময় পাবে না মুরব্বী যথার্থই বলেছেন আপনি পুলিশ ছাড়া ময়দানে নামন তো দেখি আপনার বাহুতে কতটুক জোর আছে নড়িয়ে চড়িয়ে পুলিশ নড়িয়ে চড়িয়ে পুলিশ নড়িয়ে চড়িয়ে পুলিশ এক সময় পুলিশও আপনার পাশে থাকবে না সেদিন এই জনগণ তার অধিকার অর্জন করবেই করবেই করবে কোথায় যাব ফেরাউন টিকতে পারি নাই নমরুদ টিকতে পারি নাই আবু জেহেল আবু লাহাবরা টিকতে পারে নাই আজ হোক কাল হোক ফেরাউনের বাচ্চারা ময়দান ছেড়ে দেবে কোরআনওয়ালারা ময়দান দখল করবেই করবেই করবে তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের কি হলো দ্বিতীয় যুদ্ধ নাম কি অহুদ
ওহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? 3000। 1000 লোক নিয়ে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যাবেন। হঠাৎ করে যুদ্ধের ময়দানে যাবার একদিন দুই দিন আগে 300 লোক নিয়ে একজন মুসলমান মৌলবী কেটে বলল, যে মুসলমান মৌলবি 300 লোক নিয়ে কেটে পড়েছিল রসুলের উহুদের যুদ্ধে যায়নি, এই মুসলমান মৌলবীর নাম কি? এই মুসলমান মৌলবীর নাম কি মনে থাকে না আপনাদের? কি অসুবিধা আপনারা? এই আবদুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে কেটে পড়ার কারণে অহুদের যুদ্ধে মুসলমানরা চরম ভাবে মারি খেলে, কথা বলেন ঠিক না বেটি? আজকে যখন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশের, একদল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতন টুপিওয়ালারা ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আল্লামা সাইদি আমৃত্যু কারাদণ্ড ভোগ করতেছে। এই আল্লামা সাইদির বিরুদ্ধে একদল টুপিওয়ালারাই মামলা করেছিল, তরিকাত ফেডারেশন। তরিকাত ফেডারেশনের নেতা বড় হুজুরের বিরুদ্ধে মামলা করেছিল, তিনি ধর্মের অপব্যাখ্যা করতেছে। প্রথম সেই মামলায় বড় হুজুর গ্রেফতার হলো, তারপর যুদ্ধ অপরাধী মামলা দিয়ে তাকে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আল্লাহর কসম, মৌলবীর মামলায় মৌলবী জেল খাটতেছে, চিন্তার কোনো কারণ নাই, সময় আসবে তোমরা মৌলবীরা এই বাংলায় টিকতে পারবা না। বাংলাদেশে তো যখন একদল হুজুরদের রায় হয়ে গেল আর একদল হুজুর আনন্দ করলো, রাজনীতি করতে গিলে ভুগিয়ে মারো ভুগিয়ে মারো ভুগিয়ে মারো। কিছুদিন পরে আকসরের মতন ওনারা ধরল, যখন ধরল তখন ওনারা বলল, যদি একসময় ময়দানে সবাই নামতাম তাহলে অবস্থা ঘটতো না। তোমরা আনন্দ করেছিল, আমরা কিন্তু আনন্দ করি নাই, বরং আমরা তোমাদের পাশে দাঁড়িয়েছি, কথা বলেন ঠিক না বেঠি? যদি সবাই এক প্ল্যাটফর্মে এসে নেমে যেতাম, ও বন্ধুরে বাংলার জমিনে এমনটি কখনো হতো না। তাহলে ওহুদের যুদ্ধে মার খেলাম মৌলবীর কারণে, ওহুদের যুদ্ধে মার খেলাম কার কারণে? সেই মৌলবীর নাম কি? আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এবার আসলো তৃতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আহজাব মানে শত্রু বাহিনী। আহজাবের আর একটা নাম আছে খাল খনন করা, আহজাবের আর একটা নাম আছে পরীক্ষা খনন করা। আহজাবের অনেকগুলো নাম। এই যুদ্ধে আল্লাহ নবী বললেন, সাহাবীরা মদিনা হেফাজত করতে হবে, মদিনা শহর ছেড়ে চলে যাওয়া যাবে না, খাল খনন করো, পরীক্ষা খনন করো, কাফেররা যখন আসবে যখন তখন যেন আমাদের দেশে আক্রমণ করতে না পারে। রসুলের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবি ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফার্সির কথা মতন খাল খনন করা হলো, কাফেরেরা এসে দেখলো সর্বনাশ। এ পরিকল্পনা রসুল পেল কই? রসুল তো কোনো স্কুলে যায়নি, কলেজে যায়নি, ভার্সিটিতে পড়েনি, ইয়ে পরিকল্পনা পেল কই? কাফেরেরা দীর্ঘদিন ওই পারে থাকলো, একদিন হঠাৎ করে আক্রমণ করলো। নবী ফজরের নামাজের আগে সাহাবিদেরকে পাঠাই দিলেন, সাহাবিরা সাহাবিদের গোয়েন্দা বিভাগের লোকেরা পাঠাই দিলেন, ওরা কি করতেছে দেখে এসো। দেখে আসলো ওরা চরমভাবে প্রস্তুতি নিচ্ছে। সাহাবিরা যখন ফিরে আসলো, আবু সুফিয়ান এবার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইতেছে, দেখো তো মুসলমানরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। এবার আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবিরাম, দীর্ঘদিন যুদ্ধ হচ্ছে, জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না, ওরাও চলে যাচ্ছে না, আমরাও চলে যাচ্ছি না, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো জায়গার ত্রুটি হচ্ছে। আজকে সকালবেলা সবার আগে বড় বড় মেসাক করি, সব মেসাক করবে। জয়তুনের ডাল দিয়ে নবী সহ সাহাবিরা মেসাক করতে শুরু করলেন। কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক এসে দেখলো যে মুসলমানরা আজকে চরমভাবে প্রস্তুতি নিচ্ছে, মুসলমানেরা সব দাঁতে ধাপ দিচ্ছে। দাঁতে কি দিচ্ছে? ধাপ দিচ্ছে। কাফেরের গোয়েন্দা বিভাগের লোক আবু সুফিয়ানের বলছে, নেতা লাইন খারাপ। কই কেন? কই অন্যদিন দেখি তরবারিতে ধাপ দেয়, আজকে দেখি দাঁতে ধার দিচ্ছে। আসলে কি দাঁতে ধার দিচ্ছে? কি করতেছে? মেসাক করতেছে। মেসাকের কি বরকত দেখেন।
তো বলতে দাঁতে ধাচ্ছে তুই বুঝলে কি করে? তুই একজনের কাছে শুনলাম যে তোমরা দাঁতে ধার দোষ কেন? তাই বলতেছে নেতা অর্ডার দিচ্ছে যেটা পাবি সেটা কামড়াই কামড়াই খাবি। এই যে মুসলমানদের এই কৌশল, এই যে মেসাক, এই যে সুন্নাত, এই মেসাক এই সুন্নাতের কারণে কাফেরদের দিলের ভিতরে ভয় ঢুকে গেল। কাফেররা ওই দিন ফজরের আগে ময়দান ছেড়ে চলে গেল। বিনা যুদ্ধে মুসলমানদের জয় হলো, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। সূরাটার নাম কি? আহজাব। এই আহজাবের আহজাব 21 নম্বর পারা 33 নম্বর সূরা 73টা আয়াত। 73টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 66 67 68 69 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে চলে যাচ্ছি, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। সেদিনের কথা মনে করো, যেদিন মানুষের অন্তর আর চেহারা, যেদিন মানুষের দিল আর মুখমণ্ডল আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে, সেদিনটা কোন দিন? মুসলমান কথা বলতে হবে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কি পোড়াই দেওয়া হবে? চেহারার অন্তরটা আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা তুআনাল্লাহ ওয়া তুআনার রাসূল, যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেবে তারা আফসোস করে বলবে, আল্লাহ আমরা যদি তোমার আনুগত্য করতাম আর তোমার রসুলের নেতৃত্ব মেনে চলতাম, আমাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হতো না। তাহলে আজকে আল্লাহর দলে যারা থাকবে না, রসুলের দলে যারা থাকবে না, যত বড় নেতা হোক, অন্তর আর চেহারা কি দিয়ে পোড়াই দেওয়া হবে? জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? কথাকার, এই মুসলমান জোরে বলুন তো, কথাকার। কথা কি আমার নাম আর আল্লাহর? আল্লাহ বলেন আল্লাহর দলে থাকবে না, রসুলের দলে থাকবে না, যত বড় নেতা হও কি পোড়াই দেওয়া হবে? চেহারা পোড়াই দেওয়া হবে, অন্তর পোড়াই দেওয়া হবে, পোড়াই সেদিনকে তোমাদের জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আপনাদের এদিক ধর্ম প্রিয় লোক বেশি, আবার শয়তানও এদিক বেশি। যদি বলেন শয়তান এদিক বেশি কেন? আপনাদের বাড়ির পাশেই তো নোয়াখালী, নাকি বেশি দূরে না? ওই যে দেবতার পায়ে মন্দির দেখলো সেটা কোন জায়গায়? কুমিল্লা। কত দূর আপনাদের এখান থেকে? বহুত দূরে হলো আপনাদের এই লাইনি, ওয়া স্বীকার করলে চলবে না। যদি আমার খুলনায় হইতো যশোরে তো আমি মেনে নিতাম, ওটা আমার এলাকা, কিন্তু আপনাদের এলাকায় আপনারা দেবতার পায়ে কোরআন রেখেছে, কথা বলেন। তবে বিশ্বাস করো, আমি জোর করে বলতে পারি, কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারি, দেবতার পায়ে কোরআন শরীফ কোনো হিন্দু রাখিনি। আমার বিশ্বাস হয় না যে কোনো হিন্দু দেবতার পায়ে কোরআন রেখেছে, আমার বিশ্বাস হয় না। আপনাদের কি বিশ্বাস হয়? কারণ ওরা রাখতেই জানে না, কারণ ওরা সংখ্যালঘু, ওরা এদেশে ভয়ে থাকে। ওর কাকে এত সাহস দিল যে একজনের ধর্মগ্রন্থ কোরআন দেবতার পায়ে রাখবে? আবার আমি আমার জীবনের চাইতে কোরআনকে ভালোবাসি, আমার মুসলমানরা জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। মুসলমানরা জীবন দিতে জানে, মুসলমানরা স্ত্রী বিধবা করতে জানে, মুসলমানরা সন্তান এতিম করতে জানে, মুসলমানরা মায়ের কোল খালি করতে জানে, কিন্তু মুসলমানেরা কোরআনের শত্রুর সঙ্গে আতত করতে জানে না। সেই মুসলমান কি কোরআন দেবতার পায়ে রেখেছে? তাহলে মুসলমানও রাখিনি, হিন্দু রাখিনি, তাহলে নিশ্চয়ই দেবতার পায়ে কোরআন রেখে গেছে হযরতে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল অনেকদিন আসে না, তো ওই কোরআন শরীফটা এই দেবতার পায়ে রেখে গেছে, কথা বলেন, কথা বলেন। তাহলে নিশ্চয়ই কোনো মানুষ রেখেছে, কথা বলেন ঠিক না? ঠিক, যারা রেখেছে সরকারকে বলি, এত জঙ্গি ধরতে পারো, এত নাশকতাকারী ধরতে পারো, যদি ওই সাগরের মাঝখানে টং বেঁধে যদি কোনো সন্ত্রাসী থাকে তোমার পুলিশ ধরতে পারে, ওই যে ইয়াবা আসে বার্মা থেকে তোমার পুলিশ ধরতে পারে, তাহলে কে কোরআন শরীফ রাখলো? তোমার পুলিশ কেন ধরতে পারলো না? পুলিশ যখন ফেল হলো, র‍্যাবের হাতে দায়িত্ব গেল, র‍্যাব দায়িত্ব নিয়ে ধরল মোহাম্মদ ইকবাল হোসেনের, কার ধরল?
ইকবাল হোসেনের এবার পত্রিকায় দিয়ে লিখেছে ইকবাল হোসেন হলো মন্ত্রীর লোক। এবার মন্ত্রীর লোকের যখন ধরে রিমান্ড দিল, মন্ত্রী তখন সাংবাদিক সম্মেলন করে বলল, মন্ত্রী তখন সাংবাদিক সম্মেলন করে বলতেছে, ও হইল পাগল। তাহলে দলের লোক যখন ধরা পড়ে পাগল হয়ে যায়, আর দলের লোক যখন করে না, তখন গোটা দেশে চিরুনি তল্লাশি চলে, এর নাম হলো আমার বাংলাদেশ। আবার এই কথাগুলো বলে দুই একজনের মুখটুক কালোই হনুমানের মতন, মনে হয় যেন বোর কবর দিয়ে তাই কোরআনের মাহফিলে এসেছে। আচ্ছা, হ্যাঁ এটাই তো, এটাই তো, এটাই তো। আপনি যা বলেন তাই বলেন, আমার গতির কোনো পরিবর্তন হবে না, কোনো কথা হবে না, আমার গতির পরিবর্তন হবে না, কোন অবস্থায় হবে না। প্রয়োজনে আপনি আমার গুলি করে মারতে পারেন, প্রয়োজনে আপনি আমাকে ধরে আজাদ দিতে পারেন, প্রয়োজনে আমার রক্তে রাজপথ লাল হতে পারে, কিন্তু আমার গতির পরিবর্তন হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, জি 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 জি, আল্লাহু আকবার, অত চলবে, জি অত চলবে, অত চলবে, অত চলবে, অত চলবে, অত চলবে। আচ্ছা বলুন তো, আমাকে তো আপনারা জেনে বুঝেই নিয়ে আইছেন, আমার আগে আলোচনা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, তারপর দাওয়াত করেছেন। আমি তার ওই চতুর্থ আসমান থেকে নাজিল হইনি, দুবলো ঘাস ফড়িয়ে উঠিনি। সুতরাং আপনারা যা বলতেছেন চুপচাপ থাকেন, আমি এমন কোনো কথা বলবো না আপনাদের ক্ষতি হবে, তবে সত্য কথাটা অবশ্যই বলতে হবে। সত্য কথা যদি আমি বলতে না পারি, আমি কি বাংলাদেশের নাগরিক নই? আমি কি মায়ানমার থেকে এসেছি না ভারত থেকে এসেছি? আপনি বুক ফুলে মিথ্যা কথা বলতে পারেন, আর আমি সত্য কথা বলতে পারবো না কেন? আপনি রাতের ভোটে পাশ করিয়ে মাতবার হয়েছেন, কোন বেটা আপনার ভোটে, আপনার বউ আপনার ভোট দেয়নি, আপনার মাও আপনার ভোট দেয়নি, আপনি নেতা হয়েছেন, আপনি কিসের মাতবারি করেন? আপনার বউ আপনার ভোট দেয়নি, আপনি ডাকাতির বাচ্চা, ডাকাত চোরের বাচ্চা, চোর। কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলতে হবে। আমরা উড়ি আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। আপনার কথা বলার অধিকার আছে, আমার অধিকার নেই কেন? আমি ট্যাক্স দেই না, আমি খাজনা দেই না, আমি এদেশের লেখাপড়া শিখে মানুষ হইনি, আমি কি তোমার মতো তিন পৃষ্ঠা বলা মৌলবি নাকি? নিশ্চয়ই লেখাপড়া শিখে এখানে এসেছি। তুমি কথা বলো মূর্খের বাচ্চা মূর্খ, আর আমি কথা বলতে পারি না কেন? চলছিল একটা কায়দায়, এইটা বিঘ্ন সৃষ্টি করার জন্য একদল বিঘ্ন বাড়ি লেগেই রেখেছে। চিন্তার কোনো কারণ নেই, এই ওয়াজ আমার জীবনে শেষ ওয়াজ, এই ওয়াজ আমার জীবনে শেষ ওয়াজ, আর কক্সবাজারে ঢুকবো না, আজকে আমি আমার মায়ের কোলে ফিরে যাব না, তবু আমার গতি পরিবর্তন হবে না, হবে না, হবে না। বসুন 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 বসুন, হয়েছে হয়েছে।
মাইক আপনি নিতে পারবেন না, মাইক আপনি নিতে পারবেন না, আপনার মাইক নেবার কথা বলবেন, আপনার মাইক নেবার অধিকার কে দিল? এখানে আমি কথা বলছি, আপনি মাইক নেবেন কেন? আপনি কেন মাইক নেবেন? আপনার মাইক দিনদার মুসলমান আমরা শান্তি হন আমি কি বলতে চাইছিলাম, অনরার বিরুদ্ধে হতাহত অনেক অনরার শান্তি হয়ে কি কর শুনুন একখানা আর এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তো ওয়াশ করা বন্ধ করার জন্য বলি নাই, আমি কথা শুনো, এটা অনুমোদন নেওয়া হয়েছে কক্সবাজার থেকে। আমি মালেক ভাই শাহাবুদ্দিন নম্বর সহ গতকালকে এখানে কমিটির লোকজনের সঙ্গে বৈঠক করেছি রাত্রে, আজকে আমরা কক্সবাজার গেছি অনুমোদনের জন্য। এখানে সামনে একটা থানা আছে, সম্পূর্ণভাবে আমরা লিখিত দিয়ে আসছি যে এখানে কোনো ধরনের উস্কানিমূলক রাষ্ট্রদ্রোহ কোনো কথাবার্তা হবে না। আমি শুধু বলার জন্য চাইছিলাম যে আমরা কোরআনের ওয়াজ শুনবার জন্য আইছি, তাই না? আমরা আসলে এই যে এক ঘন্টা দেড় ঘন্টা আলাপ হয়েছে, এখানে কি কোরআনের কথা শুনছি? যে আমি হুজুরকে অনুরোধ করার জন্য বলছিলাম যে এখানে আমি অতিথি আছি, আমি মুসলমানের ছেলে, আমাদের দরকার যে আমরা মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব কিছু কোরআনের
বয়ান শোনার জন্য আমি হুজুরকে অনুরোধ করার জন্য আসছিলাম যে কি শুধু কোরআন নিয়ে আলোচনা করার জন্য সরকার বিরোধী উস্কানিমূলক কোন কথাবার্তা না বলার জন্য হ্যাঁ আল্লাহ আমাদের মাফ করে দিক সবাই মিলে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন আমাদের ভুল বোঝাবুঝি করার কারণে যারা ভুল বুঝেছে তাদেরকেও মাফ করুক আমাকেও মাফ করুক আল্লাহ বোঝার তৌফিক দিক সকলে বলুন আমিন যে কথা বলছিলাম কিয়ামতের দিন মানুষের চেহারা আর অন্তর কি দিয়ে পড়াই দেওয়া হবে জোরে বলেন কি দিয়ে পড়াই দেওয়া হবে ওই লোকগুলো বলবে আতানাল্লাহ আতানার রাসূল আয় আল্লাহ আমরা যদি তোমার অনুগত্য করতাম রসুলের অনুগত্য করতাম আমাদের এই দুর্দশা কখনো হতো না قالوا ربنا إنا أطعنا ساداتنا وكبرانا فضلونا السبيل তারা বলবে হে আমাদের প্রতিপালক নিশ্চয় আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদের আমাদের বড়দের আনুগত্য করতাম ফাদাল্লুনা সাবিলা তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে তাহলে পথ ভ্রষ্ট করে নেতারা কথা বলেন কারা পথ ভ্রষ্ট করে একদল নেতা আর পথ ভ্রষ্ট করে একদল মুরব্বী সেই নেতা যদি আমাদের সামনে থাকে আল্লাহর কসম পথ ভ্রষ্ট নেতা আমরা মানি না বাস তকবীর আজকে আর দেওয়া লাগবে না তকবীরের 12টা বেজে গেছে তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে এই দিন তারা বলবে রব্বানা তিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা হে আমাদের প্রতিপালক তাদেরকে আমাদের চাইতে ডবল আযাব দাও নেতাদেরকে আল্লাহ ওই ব্যক্তিরা বলবে ডবল আযাব দাও সুতরাং এমন কোন কাজ করা যাবে না যাতে ডবল আযাব হয় কথা বলেন ঠিক না বেঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা
হে ইমানদারেরা তোমরা মুসার অনুসারী হয়ে যেও না। খবররা আল্লাহ মিম্মা কলু, আল্লাহর কাছে ছিলেন তিনি অনেক প্রিয়, তাদেরকে তারা দোষ দিয়ে গুনাহগার বানিয়েছে। সুতরাং আমরা এমন কোন কাজ করব না যে কাজ করলে আমার কবরে আযাব হয়, যে কাজ করলে আমি কৈফাত দিতে পারবো না, এমন কোন কাজ আমার দ্বারা হবে না। তাহলে যতদিন বেঁচে আছি আমার দ্বারা কিসের কাজ হবে? জোরে বলেন, কিসের কাজ হবে? কোরআনের কাজ হবে, ইসলামের কাজ হবে, ধর্মের কাজ হবে, আমার দ্বারা কোনো ধর্ম বিরোধী কাজ হবে না। এটা এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আমি কার নির্দেশ মেনে চলবো? আল্লাহ পাক সকলকে তার নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, সব কিছু তুমি দেখেছো, সব কিছু তোমার সামনে ঘটেছে। চেয়েছিলাম সূরা হাজাবের 4 আয়াতের শেষ কথা পর্যন্ত যাব, যে কোনো কারণে কথাগুলো শেষ করতে পারি নাই। যতটুকু কথা বলেছি, জাতিকে সঠিক বুঝ দিলের ভিতরে পয়দা করে দাও, জাতিকে সঠিক পথে চলার তৌফিক দিয়ে দাও, জাতিকে আল্লাহ কোরআন হাদিস বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল ইজ্জাতুল জালাল, হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই আশা তস্তবাদের আমার জীবনের শেষ আশা। যদি আর কখনো কোরআনের দাওয়াত নিয়ে তোমার বান্দাদের কথা শুনতে না পারি, মেহরবানি করে কিয়ামতের দিনে কোরআন আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ তাআলা তারা মাহফিল দিয়ে তাদের কবুল করে নাও, যারা শুনতে এসেছিল তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও, যার কারণে আমাদের ভুল হয়েছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। বিশেষ করে কোরআনের পরে কি কবুল মানানো হয়েছে এর জন্য আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী, মেহরবানি করে তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দাও, আগামীতে সেই পরিবেশ নিয়ে আমরা যেন চলতে পারি তৌফিক দিয়ে দাও। আমার এই সোনার দেশটারে তুমি বাংলার দেশটারে কোরআনের দেশ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। একবারের জন্য কোরআন দিয়ে আমার দেশ শাসিত হচ্ছে দেখা তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি।